onto the pads, it's over. It's all over. Bangladesh go on to win by 16 runs. ইংল্যান্ডের বিপক্ষে এর আগে কখনোই কোনো সিরিজ জয় করতে পারেনি টাইগাররা। সেই অপ্রাপ্তি ঘুচে গিয়েছিল টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেই। আর টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজ জয়কে বিশেষভাবে স্মরণীয় করে রাখতেই হয়তো শেষ ম্যাচেও ছেড়ে কথা বলল না টাইগাররা। তৃতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে 16 রানে হারিয়ে হোয়াইট ওয়াশের লক্ষ্য পূরণ করে ফেলল টাইগাররা। বাংলাদেশের দেয়া 159 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। অভিষিক্ত তানভীর ইসলাম প্রথমবারের তৃতীয় বলে আউট করেন ফিল সল্টকে। এরপরই খেলার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন মালান ও অধিনায়ক বাটলার। ইংলিশদের সেরা দুই ব্যাটারের দ্বিতীয় উইকেট জুটিতে 76 বলে আসে 95 রান। জশ বাটলার ও ডেভিড মালানের ব্যাটিংয়ে মনে হচ্ছিল হোয়াইট ওয়াশ এড়ানোর কাজটা অন্তত মসৃণভাবে ছাড়তে যাচ্ছে ইংলিশরা। কিন্তু সেই কাজে বাধা দেয় মোস্তাফিজুর রহমান। ইনিংসের 14তম ওভারে বল করতে এসে প্রথম বলেই নিলেন জশ বাটলারের উইকেট। বাটলারের পর নামলেন বেন ডাকেট। প্রথম বলে ছুটলেন সিঙ্গেলের জন্য, কিন্তু পয়েন্ট থেকে মেহেদি হাসান মিরাজের থ্রোতে সরাসরি স্ট্যাম্প ভেঙে রান আউট হন ডেভিড মালান। দুই বলের মধ্যেই খেলার গতিপথ পাল্টে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। এরপর আর কোনো ইংলিশ ব্যাটারি টাইগারদের বোলিং অ্যাটাকের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেনি। সাজঘরে ফেরেন দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটার তাসকিনের 17তম ওভারে। সাজঘরে ফেরেন দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটার বেন ডাকেট ও মঈন আলী। বলরানের সমীকরণ মেলাতে গিয়ে সাজঘরে ফেরেন সামকারানো। নিয়ন্ত্রিত বোলিংয়ে তাসকিন সাকিব মুস্তাফিজরা ইংলিশদের বিরুদ্ধে দাপট দেখিয়েছে স্লগ ওভার জুড়ে। শেষ পর্যন্ত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 142 রানে থামে জশ বাটলারদের ইনিংস। সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব চ্যাম্পিয়নদের রাজত্বের অবসান ঘটল সাকিব বাহিনীর কাছে। টাইগারদের কাছে বিশ্ব চ্যাম্পিয়নরা হলো বাংলাওয়াশ। এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে লিটন দাসের ক্যারিয়ার সেরা অনবদ্য 73 রান এবং ইনফর্ম নাজমুল হোসেন শান্তর অপরাজিত 47 রানের উপর ভর করে 158 রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। আর সময়োপযোগী নিয়ন্ত্রিত বোলিংয়ে টাইগাররা জানিয়ে দিল প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন হলেও নিজেদের মাটিতে যেন বরাবরের মতোই ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল বাংলাদেশ।